আমি একটু কথা বলি, বলছি আপনাকে এই বিজেপির লোকেরা মেরেছে তাই তো? একটু বলুন না যে কেন মারলো, মানে আপনি তৃণমূল কংগ্রেস কাজ করতে গিয়ে মার খেলেন না মানে ওর ব্যক্তিগত শত্রু ছিল? আমার সঙ্গে ব্যক্তিগত শত্রু তার সঙ্গে থাকে। আমি ওরা এখানে ভোট গণনার দিনে রান্না করছিল, খাওয়া দাওয়া ছিল, ওইটা দিয়ে আমি আসছিলাম আমাকে ধরে তৃণমূল কংগ্রেস কর্মী হিসাবে আপনি কাজ করছিলেন বলেই মাথা খেলেন? তাহলে আমার অন্য কোনো তাদের সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্ব কিছু নাই। আচ্ছা, আমি তৃণমূল কংগ্রেস করতাম। ধন্যবাদ। ঠিক আছে, আমরা আবার আসবো, আমরা আবার আসবো আর ফোনে কথা বলবো। হাতটা ধরে, হ্যাঁ একটু হাতটা ধরে, ঠিক আছে ঠিক আছে, একদম চিন্তা করবেনি। আর আমাদেরকে আমরা বহুবার আগে আসার চেষ্টা করেছি, কিন্তু আমাদেরকে কেউ কেউ বলেছে দেখো গেলে ওরা আরও বিপদে পড়বে, তাহলে ভাবুনি যে আমরা কেন এসিনি কি ভয় এসিনি, কারণ তোমাদের টিকে থাকতে হবে, বেঁচবে এই করে থাকতে হবে। আমরা যে কোনো বিপদে আসবো আর ফোনে যোগাযোগ রাখবো, যদি কোনো অসুবিধা হয় সমস্যা হয় বলবে, সমস্ত চিকিৎসার ভার আমরা নেবো, এবং যেটা তোমার হয়েছে সেটাও আমরা দেখছি কী করা, কীভাবে আমরা করতে পারি সেটাও আমরা দেখবো। আপনার নামটা কী বলবো? নিরাপদা মাইতি।